أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر، فإذا عزمت فتوكل على الله، إن الله يحب المتوكلين. الله سبحانه وتعالى মানবতার হেদায়েতের কিতাব মুক্তির গ্যারান্টি কোরআনুল কারীমের তৃতীয় সূরা অর্থপূর্ণ তাৎপর্যমণ্ডিত সূরা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত কারিমায় তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে জানায় দেন ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনত লাহুম অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে আপনি তাদের জন্য বিনম্র হয়েছিলেন নম্র ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার প্রিয় পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল আম্বিয়া আল্লাহ তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে জানায় দেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতের কারণে তুমি তোমার অধীনস্থ তোমার সাথী যারা ছিল তাদের জন্য তুমি বিনম্র হয়েছিলে সুবহানাল্লাহ ওয়ালাউ কুনতা ফাজ্জান খালিজাল কলবি লানফাদু মিন হাওলিক আর যদি তুমি কঠোর স্বভাবের হতে তোমার হৃদয় যদি পাষাণ হতো কঠিন হতো রুড় হতো তবে তারা তোমার আশপাশ থেকে ছিটকে পড়ত তোমার কাছেও থাকতে পারত না আল্লাহু আকবার আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে জানায় দেন আল্লাহর খাস মেহেরবানি আপনার প্রতি আপনি ছিলেন বিনম্র আল্লাহর ফয়সালার কারণে আপনার সঙ্গী সাথী অধীনস্থদের কাছে আপনি অত্যন্ত নম্র ছিলেন অত্যন্ত বিনয়ী ছিলেন কোমল হৃদয়ের অধিকারী ছিলেন তাই তারা আপনার পাশে ছিল যদি আপনি রুক্ষ মেজাজের হতেন ভারসাম্যহীন আচরণের অধিকারী হতেন আপনার দিলটা যদি কঠিন হতো পাষাণ হয়ে যেত তাহলে আপনার সঙ্গী সাথীরা আপনার পাশে থাকত না দূরে চলে যেত দূরে সরে যেত এরপর আল্লাহ তাআলা জানায় দেন فاعف عنهم অতঃপর আপনি তাদেরকে ক্ষমা করুন অর্থাৎ আপনার সঙ্গী সাথী যারা আছে আপনার পাশে যারা আছে তারা ভুল ত্রুটি যদি করে ফেলে তাদেরকে ক্ষমা করে দিন ওয়াস্তাগফির লাহুম আর তাদের জন্য তাদের পক্ষ থেকে আপনি ক্ষমা প্রার্থনা করুন সুবহানাল্লাহ নিজে ক্ষমা করুন আবার আল্লাহর কাছে আপনি তাদের পক্ষ থেকে ক্ষমা চান এরপরে কি করতে হবে ওয়াশাওয়িরুহুম ফিল আমর আর কাজকর্ম করতে গিয়ে কোন পরিকল্পনা গ্রহণ করতে গিয়ে তাদের সাথে পরামর্শ গ্রহণ করুন পরামর্শ করে কাজ করুন فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ পরামর্শের ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সংকল্প করবেন পরিকল্পনা করবেন আল্লাহর উপর ভরসা করে তার উপর অটল অবিচল থাকবেন অর্থাৎ যেটা পরিকল্পনার আলোকে পরামর্শের আলোকে সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর উপর ভরসা করে তার উপর অবিচল থাকবেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহর উপর যারা ভরসা রাখে তাওয়াক্কুল করে তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
তাহলে আস্তে ধীরে ঠান্ডা মাথায় চিন্তা করুন, আল্লাহ তার নবীকে বলছেন, তিনি তো আসলেই বিনম্র, কিন্তু সাথে যুক্ত করেছেন যে আল্লাহর রহমতেই আপনি তাদের কাছে নম্র হিসাবে ছিলেন। আপনার আচরণ যদি কঠিন হতো, কঠোর হতো, আপনি রুক্ষ মেজাজের হতেন, কথাবার্তা কর্কশ যদি হতো, আপনার আশপাশে যারা ছিল এরা কাছে থাকতো না, দূরে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। আর এই লোকগুলো আপনার আশেপাশে যারা আছে ভুল ত্রুটি করবে, আমরা ভুল করি না কি করি না, করি, ভুল ত্রুটি করবে, তখন আপনি ক্ষমা করুন, শুধু ক্ষমা না, ওয়াস্তাগফিরুল্লাহম, তাদের পক্ষ থেকে আমার কাছে কি করুন, আপনি ক্ষমা চান, তাদের ভুলের জন্য আপনি ক্ষমা চাওয়ার চেষ্টা করুন, ক্ষমা চান, আর ওয়াশাউরহুম ফিলাম, তাদের সাথে পরামর্শের ভিত্তিতে কাজ করুন, পরামর্শ করুন, কোনো একটা কাজকর্ম করতে গিয়ে পরামর্শ করবেন। ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যদি কোনো ডিসিশন মেক করতে পারেন, ডিসিশনে পৌঁছে যান, তাহলে কার উপর ভরসা করুন, ভরসা করব কার উপর, আওয়াজ বাড়ি, ভরসা করব কার উপর, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বু, পছন্দ করেন, ভালোবাসেন, আল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যারা ভরসা রাখে। কিছু লোক আছে অস্থির, পরিকল্পনা করে, সিদ্ধান্ত নেয়, আবার একটু পরে গিয়ে না এটা দিয়ে হবে না, এরকম দুদুল্যমান লোক আছে না নেই, সবার জন্য এখানে শিক্ষা রয়েছে। তাহলে আল্লাহর রাসূল ছিলেন বিনম্র, তার চেয়েতে কোমল হৃদয়ের অধিকারী এই দুনিয়ায় আর কেউ কি এসেছে, আর কেউ এসেছে? আবার রহমানের বান্দা যারা, এরাও বিনিয় হয়ে জানিয়ে দিয়েছেন কে, সূরা সোলা ফুরকানের শেষ অংশে যদি আপনারা পড়েন, বারো অনেক আয়াতে কারিমা আছে, الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله رسول ছিলেন বিনয়ী, তার অনুসারী যারা হয়, আল্লাহর গোলাম যারা হয়, নবীর উম্মত যারা হয়, তাদের চাইতে এই জমিনে বিনয়ী আর কেউ আছে? আওয়াজ বাড়ি বলুন, আছে? আমি সহ আমাদের মধ্যে মাঝে মধ্যে কিন্তু মেজাজ ঠিকঠাক থাকে না, রাগ করার বিষয় আছে, আমিও রাগ করি, আমরাও রাগ করি না কি করি না, সব ক্ষেত্রেই, কোনো ক্ষেত্রেই রাগ করা যাবে না, এ কথা কিন্তু বলছি না, কিন্তু মানুষ হিসাবে, অ্যাজ এ হিউম্যান বিং, আমি যদি আল্লাহর গোলাম নিজেকে দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, তাহলে আমার নেচার, আমার কালচার, আমার ক্যারেক্টার হবে সব সময় আমি বিনয়ী থাকব। তবে অপশন আছে, অপশন আছে, সব সময় যদি নরম থাকেন হবে না, আল্লাহর নির্দেশ বা রাসূলের দেখানো পথে কখনো কখনো যদি নরম পথ পরিহার করতে হয়, করতে আমরা রাজি আছি না নাই? আওয়াজ বাড়ি বলুন, আছে না নাই? হুজুর কি বানানো কথা বলে? নো, নেভার, কখনোই নয়। শুরুতে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আমাদের ঈমান আছে না নাই? আচ্ছা আচ্ছা, ওয়াল্লাযীনা মাআহু, আর তার সাথে যারা আছে তারা কেমন? আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে, কুফরির ব্যাপারে বজ্র কঠোর, রহমাউ বাইনাহুম, অন্যদের জন্য কোমল হৃদয় আছে না নাই? আচ্ছা আচ্ছা, কুফরি শিরিক, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন, আল্লাহর অগ্রাহ্য করা, আল্লাহর অবাধ্যতা গ্রহণ করা, রাসূলের আদর্শকে অগ্রাহ্য করা, তখনও আপনি থাকবেন বিনয়ী? তাহলে আপনি ইসলামের সৌন্দর্য ভালো করে বুঝতে পারেন নাই। ফ্রান্স হোক আর পৃথিবীর যে কোনো জায়গায় হোক, কেউ যদি আল্লাহ তার রাসূলকে গালি দেয়, দুনিয়ার মুসলমান না ঘুমিয়ে থাকে না জেগে ওঠে। আওয়াজ বাড়ি বলুন, ঘুমিয়ে থাকে না কি জেগে উঠে? পৃথিবীর যে কোনো প্রান্তে অবশ্যই
সবাই তার স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করবে উৎসব পালন করবে আমাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি থেকে আমাদের কোনো রেসপন্সিবিলিটি থেকে আমরা প্রয়োজনে তাদের সহযোগিতা করব তাদের উপাসনায় শরীক হব না ধর্ম পালনে শরীক হব না হেল্প দূর থেকে যতটুকু করা যায় কোন রেসপন্সিবল পারসন যদি থাকেন ইউনিয়নের মেম্বার সাহেব এখানে দেখা হলো আসার পরে বা চেয়ারম্যান সাহেব উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অথবা মেম্বার অফ পার্লামেন্ট অথবা মন্ত্রী প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যাই হন না কেন আপনার অধীনে আপনার দায়িত্বে যদি অমুসলিমদের কোনো বরাদ্দ থাকে হেল্প করার কোনো অংশ থাকে যথাযথভাবে আন্তরিকতার সাথে আমানত অ্যাকাউন্টেবিলিটি নিয়ে পৌঁছে দেবেন কোনো সন্দেহ নাই কিন্তু আপনাকে উৎসবে অংশগ্রহণ করা যাবে না ধর্ম যার উৎসব তার ধর্ম যার যার উৎসব সবার এটা একটা শিরকি কালাম আল্লাহ বুঝার তৌফিক দিন বলুন আমিন আওয়াজ বাড়িয়ে বলুন আমিন এখন আমাদের আল্লাহ আমাদের প্রাণের চেয়েও প্রিয় নাকি প্রিয় না আমাদের রাসূল আমাদের প্রাণের চেয়েতে প্রিয় নাকি প্রিয় না আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أنس بن مالك رضي الله عنه بعدنا بوجاي الله رسول বলেছেন তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি তার পিতা তার সন্তান এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাব অর্থাৎ আল্লাহ রাসূল সব কিছুর চাইতে প্রিয় না হলে ঈমান পরিপূর্ণ হবে না ঈমানদার হতে পারবো না আমাদের সব কিছুর চাইতে জীবনের চাইতেও প্রিয় হচ্ছেন আল্লাহ তিনি কে সেই আল্লাহকে নিয়ে যদি কেউ কটুক্তি করে প্রাণের স্পন্দন যে নবীর জন্য দেড় হাজার বছর আগে আল্লাহ রাসূল দুনিয়া থেকে স্থানান্তরিত হলেন আল্লাহর সেই ফয়সালায় দুনিয়া থেকে সবর সংক্ষিপ্ত করলেন ইন্তেকাল করলেন আমরা রাসূলটা একটা বারো রাসূলকে দেখি নাই কিন্তু দেড় হাজার বছর নয় আরো যদি আরো হাজার হাজার বছর চলে যায় কামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যত মমিন মমিনা দুনিয়ায় থাকবে তারা রাসূলকে ভালোবাসবে প্রাণের চাইতেও প্রিয় ঠিক কিনা প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে এটা ইমানি চেতনা তাই আল্লাহ তার রাসূলকে নিয়ে কেউ কটুক্তি করলে আল্লাহ তার রাসূলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলে মুসলমানরা তখন আর নীরব থাকে না সরব হয়ে যায় প্রতিবাদের সেই ভাষা তখন গর্জে ওঠে পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত মুসলমানরা করতে জানে না করবে না করবে না করবে না আমরা অন্যের ক্ষতি করব না এটা আমাদের দায়িত্ব না আশির দেওয়াল আল কুফফার মানে কাফের মুশরিকদের সাথে সব সময় করা থাকবেন না ওদেরকেও তো সুন্দর করে ডাকতে হবে নতুবা আলোর পথ কেমনে মিলবে বলেন কেউ বামপন্থী বলে বলে তাকে দূরে ঠেলে দিচ্ছি কেন আল্লাহ চাইলে ওই বামপন্থী থেকে কি ডানপন্থীদের শীর্ষ নেতা বানাতে পারেন না আওয়াজ বাড়িবেন বানাতে পারেন নাকি পারেন না আমার আমাদের পরিচিত এক বড় মহান ব্যক্তি আছেন যিনি একসময় বাম চিন্তার অধিকারী ছিলেন ছাত্র জীবনের শুরুতে বাম রাজনীতি বাম স্লোগান দিয়েছেন কিন্তু আল্লাহ তাআলাই তাকে বাম থেকে ডানে ইসলামের আলো তচ্ছটায় উদ্ভাসিত করেছেন কোরআন হাদিস সুন্নার সেই চিন্তাধারা লালন করে জীবনের এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছেন এখন যার সীমারেখা যার চিন্তা ভাবনা যার আদর্শের প্রভাব দুনিয়াব্যাপী বিস্তৃত বলে আল্লাহ আকবার এজন্য কেউ একটু উল্টো চললেই তাকে দূরে ঠেলে দেবেন না ইদফা বিল্লাতি হিয়া আহসান মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে ঠুনকু কোনো কারণে কাউকে দুশ্মন বানানো যাবে না কিন্তু কেউ যদি আমার আল্লাহকে গালি দেয় রাসূলকে গালি দেয় কোরআন সুন্নাহ নিয়ে হাদিস নিয়ে আপত্তিকর মন্তব্য করে মুসলমান এরপর নীরব থাকলে বুঝতে হবে তার মধ্যে কাপুরুষতা মুনাফিকি আলামত লালন সে করছে বলেন ঠিক কিনা ইমানদার ভাইয়েরা স্বাভাবিকভাবে সব সময় বিনয় নম্রতা কোমলতা লালন করা লাগবে
আল্লাহ রাসূলের হাদিস যদি আমরা অনেক অসংখ্য গুণিত হাদিসের বর্ণনা পাওয়া যায়, আবু দাউদ মিশকাতের বর্ণনা এসেছে আন হারিসা ইবনে ওয়াহবিন রাদিয়াল্লাহু আনহু, হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজ ওয়াল জাজরি, আল্লাহ রাসূল বলেছেন রুক্ষ কঠোর স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার দিলটাও যেভাবে নরম থাকতে হবে, কথাবার্তা রুক্ষতা পরিহার করতে হবে, রুক্ষতা পরিহার করতে হবে। একজন মানুষ আপনার কাছে এসেছে, সালাম দিয়ে কথা বললে কি কোনো কষ্ট হয়? একটা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অথবা কেউ সালাম দিল আপনি জবাব দিবেন না, সালাম দেয়া হচ্ছে সুন্নাত, জবাব দেয়া কি ওয়াজিব, জবাব দেয়া কি ওয়াজিব। হাসি মুখে কথা বলবেন, অনেক সময় আমাদের বুলেট মারলে অনেকের মুখে হাসি ফুটবে না, এরকম লোক আমাদের সমাজে আসে না, সব সময় একটা রাগি রাগি ভাব, সব সময় চেহারার মধ্যে একটা, এমনকি আমি শ্রদ্ধা রেখে বলছি, তাজিমের সাথে বলছি, আমাদের উস্তাদ যারা প্রিন্সিপাল হুজুর সহ ওনারা তো আমায় উস্তাদ, যারা এই মাদ্রাসার উস্তাদ ব্যতিক্রম থাকতে পারেন, কিন্তু অনেক জায়গায় দেখি স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা মাদ্রাসায় পাওয়া যায় অনেক উস্তাদ আছেন, তারা এত চেহারা কালো করে রাখেন, সুন্দর মানুষ মাঝে মধ্যে কেন জানি কালো কালো লাগে। ক্লাসে ঢুকেন, বই বের করো, লেখা কি নিয়ে এসেছো, হোমওয়ার্ক হয়েছে, দাঁড়াও, যাদব বাবার নাম কি, সব সময় একটা দারোগাগিরি। এরকম করলে বাচ্চারা কিন্তু ভালো কিছু শিখছে না, বাড়ি গিয়ে ছোট বাচ্চারা কয় আমাদের অমুক স্যার অমুক হুজুর এরকম কইছে, মজা করে নাকি করে না? না, কেউ কেউ মনে করেন আমি যদি নরম এরকম কথা বলি তাহলে ছাত্ররা সিলেটি ভাষা লাইভাইয়া মাথা তুটি যাবো, ইটা দেওয়া যাইতো না, চান্স তা নাই। বাবা মা যারা অভিভাবক তারাও সন্তানদের শাসন করবেন নাকি করবেন না? 7 বছর হলে নামাজের তাগিদ দেবেন রাসূলের কথা, আর 10 বছর যদি হয়ে যাওয়ার পরে নামাজে গড়িমসি করে শাস্তি আছে না নাই? কিন্তু শাস্তি মানে কি, মুয়াজ্জিন সাহেব মাইকে আজান দেয় সবাইকে শোনা, আর আপনি তার বুকের উপরে উঠে আজান দেন, আছে না নাই? আমি ছোট খাটো একজন মানুষ, আমার যে প্রতিষ্ঠানে পড়েছি এর একটা ব্রাঞ্চে সম্পৃক্ত আছি, অল্প একটু একটু সময় দেই। তা আমার কাছে আমি যখন দায়িত্বে ছিলাম, মাহফিলের কারণে আসলে দায়িত্বটা নিয়ে তো চলা যায় না, এখনও মাদ্রাসার সাথে যুক্ত দায়িত্বে ছিলাম, তখন এক অভিভাবক এসে আমার কাছে আবেগ প্রবণ হয়ে আমার কাছে অভিযোগ করলেন, হুজুর জনাব আপনার ছাত্রকে আপনি কন্ট্রোল করেন। আমি তো কন্ট্রোলের তো চেষ্টা করি, কোন ছাত্র, যে অমুক কোন ক্লাসে পড়ে, 6-এ, আচ্ছা কি সমস্যা, কালকে রাতে কি করছে জানেন, কি করছে আমাকে দা নিয়ে দৌড়াইছে, আসতে বলেন আসতে বলেন, লোকেরা শুনলে লজ্জা হবে। ওই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করুন, জান্নাতে একটু জায়গা দিন, বলেন আমিন। লোকটা মারাত্মক, কিন্তু আমি উত্তেজিত হই নাই, আমি ওনাকে আশ্বস্ত করে বলছি আপনি একদিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন, কথা বলবো আমি তার সাথে। তাকে ডেকে আনলাম, তাকে আমি সরাসরি বলি নাই তুমি একটা বেয়াদব, বাবার সাথে না বুঝেই একারে মারধর পিটা পিটি, অবস্থা খারাপ, পরে শুনলেন সে কোনো অপরাধ করে না, এরকম কাজ করা যাবে। সুন্দর করে ছোট মানুষ আদর করে বললাম কেমন আছো, খাওয়া দাওয়া হয়েছে, নাস্তা করছো, আচ্ছা তো বাড়িতে কি পড়াশোনা করো, আব্বু আম্মুকে আদর করে, আচ্ছা কালকে তোমার আব্বু তোমার সাথে কি ব্যবহার করছে, তোমাকে কি বেশি কষ্ট দিয়েছে, জানা বলবো, যে বলো যে রাগ করে আমার বুকের উপরে ওইটা দুই পা দিয়ে এমনভাবে লাফাচ্ছিলেন আমার দম যেন বন্ধ হয়ে যাচ্ছিল, আমি বাঁচার জন্য দৌড়ে গিয়ে আমার মাথায় কাজ করে না, আমি দাঁড়িয়ে ওনারে দৌড়াইছি। আপনারা কষ্ট নেবেন না, এটা মোর প্র্যাকটিক্যাল কথা বলছি, মোর প্র্যাকটিক্যাল কথা বলছি, অ্যাটিটিউড এই ব্যবহার যদি পরিবর্তন করা না যায়, সবাই আমরা আমাদের জীবনে আমাদের সন্তানদের কিংবা অভিভাবকদের কিংবা একে অপরের 12টা বাজিয়ে ছাড়ব। তাহলে এখানে ছাত্র দাঁড়িয়ে দৌড়িয়েছে, এটা অবশ্যই সে অপরাধ করেছে, মহা অপরাধ, এটার কোনো ক্ষমা নাই, পানিশমেন্টের উপযোগী। কিন্তু বাবা যে তার বুকের উপরে এমন ভাবে দাঁড়ালেন, তার যদি কোনো একটা প্রবলেম হয়ে দুনিয়ার থেকে বিদায় নিত, তাহলে এটা কি অপরাধ নয়?
তিনি ওটা করার কারণেই তো সে দিকবিদিক মাথা খারাপ হয়ে গেছে তার বাবা না তার মা না কি সে কিছু বুঝতে পারে নাই ইমোশনাল এবং ইনব্যালেন্স হয়ে সে দাঁড়িয়ে দৌড়াইছে আদালতে কখনো কখনো পাগলদের কি বিচার আছে নাকি আপনি কি সুস্থ ছিলেন না মেডিকেল টেস্ট করে দেখা গেল পাগল আর আবার এখন আবার অনেকে জাতে মাতাল তালে ঠিক কিছু লোক আছে না আমি এই ঘটনাটা ঘটাইছি তো আমি আমি সুস্থ ছিলাম না মেন্টালি আমি খুব অসুস্থ ছিলাম ডাক্তারের সার্টিফিকেট নকল একটা আনার চেষ্টা করে এরকম আছে নাই বিয়ানীবাজারে নাই তা শোনা মুই সব গেছে নিয়ে বনে নাকি তা তাহলে এই যে বাবা যে দায়িত্ব পালন করলেন তার এই দায়িত্বের মধ্যে দুর্বলতা আছে শাসন মানে এটা নয় তার বুকের উপরে উঠে আপনি আজান দেবেন নাউযু বিল্লাহ মিন যালিক আবার সন্তান খবরদার তুমি দাঁড়িয়ে দৌড়াবা দূরের কথা বাবা মায়ের সাথে কথা বলতে গিয়ে উফ শব্দ বলতে নিষেধ করেছেন কে ওয়া কাদাব রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সবাই একবার দোয়া পড়ি رب ارحمهما كما ربياني صغيرا আবার পড়ি رب ইমানদার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনি ইসরাঈল সূরা আল ইসরার 23 নম্বর আয়াত কারিমার শুরুতেই দুইটা ফয়সালা জানায় দেন তন্মধ্যে একটা ফয়সালা হলো বিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো এরপরে আবার ব্যাখ্যা দিয়ে জানায় দেন পিতামাতা উভয়জন কিংবা একজন যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে তাদের সাথে কথা বলতে গিয়ে তখন ফালা তাকুল্লাহুমা উফ তাদের সাথে কথা বলতে গিয়ে বিরক্তিকর শব্দ উফ শব্দটিও ব্যবহার করতে নিষেধ করেছেন কি ওয়ালা তানহারহুমা এই সমাজে এই রাষ্ট্রে নামধারী মুসলমান কপাল পোড়া এমন সত্তর বাজায় বৃদ্ধ বৃদ্ধা মা বাবা কথা বলতে গিয়ে বয়সের কারণে অনেক সময় বাচ্চাদের মতো আচরণ করে বুঝতে পারে না এমন আচরণ এমন কথাবার্তা বলে ফেলতে পারে যেটার কারণে সন্তান বিরক্ত হবে কিন্তু এমন কপাল পরা সন্তান পাওয়া যায় বাবা মাকে ধমক দিয়ে কথা বলে বলেন নাউযু বিল্লাহ ইমানদার ভাইয়েরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই বিনয় নম্রতা অবলম্বন করে লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বর্ণনা পাওয়া যায় জারির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী থেকে বর্ণনা করেন কলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাই ইউহরামির রিফকা ইউহরামিল খাইর যে ব্যক্তি কোমলতা নম্রতার থেকে বঞ্চিত করা হয় যাকে কোমলতা এবং নম্রতার থেকে বঞ্চিত করা হয় তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয় জোরে কোন নাউযু বিল্লাহ কত বড় কথা মাইন ইউহরামির রিফকা যাকে নমনীয়তা কোমলতা এই সৌন্দর্য থেকে বঞ্চিত করা হয় আলাদা করা হয় ইউহরামিল খায়রা তাকে সকল কল্যাণ থেকে বঞ্চিত করা হয় আমরা বঞ্চিত হতে চাই চাই না আল্লাহ রাসূলের জীবন প্রত্যেক মুমিন মুমিনার জন্য উসওয়ে হাসানা
আল্লাহ রাসূলের সাথে কাফের মুশরিকগুলো বিভিন্ন সময়ে এত আপত্তিকর আচরণ করলো কিন্তু আল্লাহর রাসূল একবারও তাদের সাথে তাদের মতো আচরণ করেন নাই সালাতরত অবস্থায় সিজদারত অবস্থায় আল্লাহর রাসূল সিজদায় অবনত আল্লাহর সন্তুষ্টির জন্য তার হুকুম বিধান পালন করতে গিয়ে সিজদা করছেন উটের নারী হুরি সব ভারী বস্তু তার পিঠে চাপিয়ে দেওয়া হলো শ্বাসপ্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন কিন্তু এমন আচরণ করার পরে আল্লাহর রাসূল কি কারো সাথে এরকম আচরণ করেছেন তাইফের ময়দানে মায়ের নবী দার নবী বিশ্ব নবীকে রক্তাক্ত করা হলো যেই নবীর ভালোবাসা যেই নবীর আনুগত্য আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে যেই নবীর মহব্বত আন্তরিকতা সুপারিশ জান্নাতের সুশীতল ছায়া তলে আশ্রয়ের কারণ হয়ে যাবে ওই নবীর পবিত্র দেখানা রক্তাক্ত হয়ে গেল তাইফের ওই পাষণ্ড নেতাগুলো কিশোর যুবকগুলোকে লেলিয়ে দিল মোহাম্মদ বাপদাদা চোদ্দ গোষ্ঠীর জীবন আদর্শ থেকে সরাতে চায় আমাদের ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করতে চায় এমনি এমনি তাকে বিদায় করা যায় না পাথরের আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দাও ও বুঝি কিশোর গুলো আর তাইফের যুবক গুলো পাথরের আঘাত করতে করতে মায়ের নবী দয়ার নবী বিশ্ব নবীর মাথা থেকে পা পর্যন্ত শরীরের উল্লেখযোগ্য জায়গা আঘাত করলো রক্তাক্ত করে দিল আল্লাহ রাসূল ফিরে আসার জন্য তার পা বাড়ালেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন দ্বিতীয়বার আবার পা অগ্রসর করলেন আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন তৃতীয়বার ফেরার চেষ্টা করলেন আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন অনুমতি দেন অনুমতি দেন অনুমতি দেন আপনার প্রিয় হাবিবের সাথে এত নিষ্ঠুর আচরণ করা হলো অনুমতি দেন দুইটা পাহাড়ের চাপা দিয়া ওই তায়েফের পাষণ্ড গুলোকে জনমের মতো বিদায় করে দেই আল্লাহ বললেন যাও আমার প্রিয় হাবিবের কাছে অনুমতি চাও ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার অবস্থা দেখে ফেরেশতারাও সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার অবস্থা সহ্য করা যায় না অনুমতি দেন অনুমতি দেন অনুমতি দেন ওই বাসুন্ডগুলোকে দুইটা পাড়ের চাপা দিয়া জন্মের মতো বিদায় করে দেই মায়ের নবী তার নবী রহমাতুল্লিল আলামিন সিজদা অবনত হয়ে তাদের জন্য বদুয়া করেন নাই সিজদা অবনত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তাইফের এই লোকগুলোকে তুমি ক্ষমা করে দাও ওরা বুঝতে পারেনি আমাকে ভালো করে চিনতে পারে নাই জানতে পারে নাই আর যদি এদেরকে বিদায় করে দাও কাদের কাছে পৌঁছাবো ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وما أرسلناك إلا رحمة للعالمين আসলে আল্লাহ রাসূল জগতের জন্য রহমত এটা তার বাস্তব নমুনা মক্কা বিজয় হয়ে গেল দশ হাজার সাহাবিরা মক্কায় প্রবেশ করলেন গিয়েছেন হাতে গোনা লোক কোন কোন বর্ণায় পাওয়া যায় ছয়শো
কম বেশি এরকম হবে কিন্তু যখন সেই মক্কায় ফিরেছেন লোক সংখ্যা সৈন্য সংখ্যা 10,000 আল্লাহু আকবার ক্ষমা করেছেন নাকি করেন নাই কিন্তু এরা কি কষ্ট কম দিয়েছে আহা তিনটা বছর শিবে আবু তালিব বন্দি রাখলো রাসূলের সাহাবীদের আজকের কারাগারে সরকারি খরচায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যদিও খাবারের মান কখনো কখনো ফল্ট করে কখনো কোনো মানসম্মত হয় না যারা কারাগারে যান তারা বলেন সকালে যে রুটি দেয় মোটামুটি এটা টেনে ছিটতে হলে এরকম শক্তির দরকার আছে আবার পিসি সিস্টেম আছে টাকা জমা দিবেন আলাদা খাবার রান্না করে ম্যাস সিস্টেমে খাওয়া যায় কি আরামের কারাগার খুব আরাম দোহ করেন না কারাগার কারাগারি মানে কষ্টের মধ্যে একটু সান্ত্বনা দিচ্ছে আর কি আল্লাহর জন্য তার রাসূলের জন্য কারাগারে গেলে কি কোনো সমস্যা আছে চুরি ডাকাতি মাস্তানি ছিনতাই রাহাজানি অপরাজনীতি করে অপকর্ম করে যদি কারাগারে যান কিংবা বউয়ের মামলায় কখনো কখনো আলেমরাও ষড়যন্ত্রের শিকার হতে পারেন কিন্তু নারী নির্যাতন মামলায় কারাগারে যেতে দেখা এটা লজ্জার ষড়যন্ত্র হলে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন যারা ষড়যন্ত্র করে বলেন আমিন আওয়াজ বাড়ি বলুন আমিন কিন্তু যদি সত্যি হয় আপনার মেজাজ খারাপ হইছে আপনি বিনয়ী না মেজাজ খারাপ হইছে বউয়ের চুলে ধইরা দিয়েছেন আর বউ দিছে নারী নির্যাতন মামলা হুজুর হন আর স্যার হন আর প্রফেসর হন আর ব্যবসায়ী হন লজ্জা কিন্তু আছে না নাই এটা লজ্জাকর কিন্তু আল্লাহর জন্য তার রাসূলের জন্য যদি কারাগার আসে এটাও সুন্নাত কিছু লোক আছে সুবিধাবাদ জিন্দাবাদ রবিউল আউয়াল মাসে আসলে আশিক রাসূল কারে কয় কত প্রকার কি কি বিয়ানি বাজারে দেখাইয়া দেয় তবে আমি যে এই জনপদে বেশি মাহফিল করি চট্টগ্রামে এখানে একেবারে গিনেস বুকে নাম লেখানোর মতো লম্বা জশ্নে জুলুস করে এবার তারা চেষ্টা করেছে আল্লাহ রাসূলের প্রেম সবসময় প্রকাশ করব আমি এটাকে ছোট করছি না কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ না করলে প্রকৃত আশিক রাসূল হওয়া যাবে আওয়াজ বাড়ি বলুন প্রকৃত আশিক রাসূল হওয়া যাবে কবি আফসোস করে লিখেছেন তোমাকে স্মরণ করতে দেখেছি মাদ্রাসা মক্তবে সভা ও সম্মেলনে ভাষণে সম্ভাষণে সাজানো গোছানো জশ্নে জুলুসে জমকালো জনপদে তোমাকে স্মরণ করতে দেখি না কেবল প্রতিটি কাজে প্রতি চিন্তায় প্রতি চেতনায় প্রতি প্রেরণার মাঝে রাসূলকে দুরুদ পাঠিয়ে আমরা সেরা রাসূলের আদর্শকে জীবনে মানতে হবে এই ক্ষেত্রে আমরা সবাই সেরা হতে পারি নাই তিন বছর বন্দী জীবন সুতরাং আপনার জীবনে যদি এরকম কখনো কারাগার আসে হতাশ হওয়ার কোনো কারণ আছে আওয়াজ বাড়ি হতাশ হওয়ার কোনো কারণ আছে আল্লাহ জানেন আপনি অপরাধ করেছেন কিনা করেন নাই দুনিয়ার মানুষ অপবাদ দিতে পারে মিথ্যা কথা বলতে পারে হতাশ হওয়ার কোনো কারণ নেই জীবনে কাউকে একটা থাপ্পড় দেওয়ার রেকর্ড কেউ দেখাতে পারবে না আপনাকে খুনের মামলায় জড়াতে পারে নারীদের পর্দা রক্ষার আওয়াজ আলোচনা করে নারীদের পর্দানশীল বানানোর জন্য চেষ্টা করলেন মা হিসাবে বোন হিসাবে নারীদের মর্যাদা সমুন্নত রাখার জন্য সারাটা জীবন সেই চেষ্টা করলেন আবার সেই নারী নির্যাতন মামলায় ধর্ষণ মামলায় আপনাকে ফাঁসানো হলো কার ঘর ভেঙে গেলে নিজের পকেটের টাকা দিনী ভাইদের সহযোগিতা নিয়া সামর্থ্যবানদের সহযোগিতা নিয়া সারাটা জীবন ওই ভাঙা ঘরগুলো তৈরি করে দিতে চাইলেন আপনার উপর ঘর ভাঙার ভাঙচুরের মামলা চলে আসতে পারে কিন্তু যদি আপনি অপরাধী না হন নিরপরাধ হন আল্লাহর স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করুন মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ মহাপরাক্রমশালী সুপ্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিমাণ আনতে গিয়ে যুগে যুগে মুমিন মুমিনাদেরকে পৃথিবী থেকে বিদায় করা হয়
কত কষ্ট দেয়া হয় জুলুম করা হয় ইমানদাররা কখনোই হতাশ হয়ে যায় না কখনোই নিরাশ হয়ে যায় না দুনিয়ায় কষ্ট তার অব্যাহত থাকতে পারে কিন্তু এই কষ্টের বিনিময়ে জান্নাত রেখেছে নাকি হুজুর মনে নিজের একটা উৎসাহ দিয়ে বানায় বলল নাউযু বিল্লাহ মিন যালিক ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু بالجنة التي كنتم توعدون إن الذين قالوا نشوي جارة بولي خشنا دي ربنا الله الله مدر رب ثم استقاموا أتبر طلب جل تك تتنزل عليهم الملائكة تدر كده فرست نازل هو جان أرجنا يدين الله تخافوا تم رفاي كرنا ভয়ের কোনো কারণ নাই ওয়ালা তাহজানু চিন্তা করো না চিন্তার কোনো কারণ নাই ওয়া আবশিরু বিল জান্নাতিন লাতি কুনতুম তুআদুন আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে আল্লাহু আকবার আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহু আকবার আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহু আকবার ইমানদার ভাইরা মুমিন মুমিনা ভাই বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের ব্যাপারে কত সুন্দর করে জানাইয়া দেন তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকার কারণে তিনি বিনয়ী ছিলেন যদি তিনি বিনয়ী না হতেন রুক্ষ ভাষী হতেন তার কাছে যারা থাকতো কাছে থাকতে পারতো আল্লাহ রাসূলের সাহাবীদের এমন ঘটনাও জানা যায় প্রচন্ড ক্ষুধা ঘরে খাবার নাই খাবারের প্রস্তুতি নাই আল্লাহ রাসূলের কাছে এসেছেন তার কথাবার্তা শুনেছেন বয়ান শুনেছেন বিশ্ব নবীর সেই সুন্দর সুন্দর কথাগুলো শোনার পরে আর নুরানি চারা দেখার পরে সাহাবী ভুলেই গেলেন তার পেটে খোদা ছিল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন এরপরে আল্লাহ তাআলা জানায় দেন ফাউফু আনহুম অতঃপর তাদেরকে ক্ষমা করুন সূরা আরাফের 199 199 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন খুযিল আফু ওয়া মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলি ক্ষমাশীলতা অবলম্বন করো সৎকাদের আদেশ দাও মূর্খ লোকদের এড়িয়ে চলো গুরুত্বপূর্ণ তিনটা কথা এক নম্বরে ক্ষমাশীলতা খুযিল আফু ক্ষমাশীলতা গ্রহণ করো কিছু কিছু লোক আছেন আপনারা মনে কষ্ট নেবেন না কেউ একটা ভুল করেছে আপনার সাথে মিসবিহেভ করেছে আপনি যে অন্তরে ধারণ করেছেন বলছেন মরার আগ পর্যন্ত তোমারে দেখায় ছাড়বো আহা আহা আল্লাহ রাসূলের এক সাহাবী তার একটা বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে আমার তেমন কোনো গুণ নাই তবে একটা কাজ আমি করি আমি যখন ঘুমাতে যাই বিছানায় যাওয়ার সাথে সাথে আমি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ দিনে চলতে ফিরতে গিয়ে যত ভুল করেছি তুমি ক্ষমা করো আর আমার সাথে যদি কেউ মন্দ আচরণ করে খারাপ আচরণ করে আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও সুবহানাল্লাহ যারা মাফ করে রিজার্ভ রাখেন অন্তরে বেশি জিনিস রাখলে লোড হয়ে যাবে বেশি পরে কিন্তু যে আপনার ক্ষতি করছে ওর ক্ষতি না হয় আপনারই হার্ট ব্লক হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত করুন মনটাকে মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হলে ক্ষমার দৃষ্টিভঙ্গি লালন করতে হবে ভুল করে ফেলেছে ক্ষমা করুন ভুলে যান মনে রাখার কোনো কারণ নেই আপনার এই আল্লাহ নির্দেশ পালন করার কারণে আপনার দুনিয়া আখেরাতে কল্যাণ দান করবেন কে আল্লাহ কে মন্দ আচরণ করুক আপনি এফর্ট করেন ভালো দিয়ে উত্তর দেন
কিছু কিছু লোক আছে মন্দ কথা বলে, এমন কি মাহফিলের মাইকেও আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক। কেউ একটা রাস্তাঘাটে হাঁটতে গিয়ে একজন আরেকজন গালি দিচ্ছে, এটা কি এই মাইকে বলতে হবে? আপনি একজন গালি দিয়েছেন তাকে বলুন তুমি যে গালি দিয়েছো এই শব্দ তুমি উচ্চারণ করো না, এটা নেফাকি হয়ে গেল, তোমার কবিরা গুনাহ হয়ে যাচ্ছে, একটু করবা না, মুনাফিকের একটা আলামত তুমি ধারণ করেছো, এটা করবা না। কিন্তু আপনি হুবহু ওই গালিটা তাকে আবার শুনিয়ে বলছেন এই গালি দিও না, তাইলে হইল কি? আপনার জবানেও তো অপবিত্র শব্দটা বিপরীত হলো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলুন আমিন। ক্ষমার নীতি অবলম্বন করবেন জীবনে, আপনিও যদি ভুল করেন আপনি অবশ্যই আপনি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, আর যদি কাউকে কষ্ট দেন তার কাছে ক্ষমা চাইবেন, কারণ হাক্কুল্লাহ আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আর আল্লাহ তো গাফুরুর রহিম, আমরা কত ভুল করি, আল্লাহ যদি দয়া না করতেন একটা কদম অগ্রসর করতে পারতাম, কত সীমা লঙ্ঘন করি কত ভুল করি, আর আল্লাহর কাছে যদি দোয়া করি অনুতপ্ত হয়ে অন্তর থেকে, আল্লাহ তো জানেন অন্তরের খবর, তিনি জানেন বান্দা ভুল করে লজ্জা পেয়েছে দোয়া করছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়ি আমি, আল্লাহ তাআলা গফুরুর রহিম, বান্দা যদি অনুতপ্ত হয়ে যায় তিনটা শর্ত মেনে নেয়, তার তৌবা তার ক্ষমা চাওয়া তার ইস্তেগফার সব সময় কবুল হয়ে যাবে। এক নাম্বার হলো সে অনুতপ্ত হয়ে স্বীকার করবে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, যদিও আল্লাহ তাআলা জানেন, এরপর আসামির মতো দাঁড়ায়া আসামির মতো বসে আসামির মতো সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তো এই ভুল করে ফেলেছি। দুই নম্বরে ওয়াদা করবে আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ওয়াদা করছি এই ভুল দ্বিতীয়বার আর করব না। এবার তিন নম্বরে দোয়া করবে আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দাও, যদি তিনটা শর্ত পরিপূর্ণ থাকে ক্ষমা করবেন তওবা কবুল করবেন ইস্তেগফার কবুল করবেন, কে আওয়াজ বাড়ি বলুন কে? আল্লাহর সাথে প্রেম বাড়ান না, দুনিয়ার মানুষকে কত কথাই না বলেন, যেটা বলার কথা না ওইটাও তো বলেন, যেটা লেখার কথা না ফেসবুকে তো ওইটাই লিখে দেন। ফেসবুকের নেতিবাচক দিক গবেষণা করতে গিয়ে একটা সংস্থা রিপোর্ট দিয়েছে যে ফেসবুকের নেতিবাচক একটা দিক হলো মানুষ অজান্তেই এমন কিছু শেয়ার করছে যেটা এত বছর সে গোপন রেখেছিল, হঠাৎ করে লিখে দিয়েছে প্রকাশ করে দিয়েছে। ঘরের জিনিসটা বাহিরে দিবেন না, পার্সোনাল অনেক একান্ত বিষয় আছে আল্লাহকে বলুন অথবা সংশ্লিষ্ট তাকে বলুন, সোশ্যাল মিডিয়ায় সব কিছু কেন শেয়ার করছেন? অজান্তেই আপনার ব্যাপারে মানুষের কিছু বাজে ধারণা তৈরি হবে, আপনার পার্সোনালিটি আঘাতপ্রাপ্ত হবে, আপনার আত্মমর্যাদা কমে যাবে, আল্লাহ বুঝার তৌফিক দিন, বলুন আমিন। তাইলে ক্ষমার এই সৌন্দর্য আমরা যেন লালন করতে পারি, সৎ কাজের আদেশ দিতে পারি, অসৎ কাজে নিষেধ করতে পারি, আল্লাহ কবুল করুন। আবার আল্লাহ রাসূল কি শিখে, ওয়াস্তাগফিরুল্লাহ, এরা ভুল করছে এরা তো মাফ চাইবে, তুমিও তাদের পক্ষ থেকে মাফ চাও। আল্লাহু আকবার, আমি মাদ্রাসার মুহতামি, আমি মাদ্রাসার প্রিন্সিপাল, আমি মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সভাপতি, আমি একটা রেসপন্সিবল, আমি পরিবারের কর্তা, আমি গার্ডিয়ান, যে পর্যায়ে আমি থাকি আমার অধীনস্থ কেউ যদি ভুল করে, হ্যাঁ ভুল স্বীকার করেছে সংশোধন করে দিয়ে মন থেকে বাদ দিয়ে দিন, আপনাকে মাফ করে দিলাম, আল্লাহ মাফ করুন, আমি তো মাফ করার কিছু না, তবে আমার অন্তরে আর কিছু নেই, তাহলে ওই লোকটা উৎসাহ পাবে, বলেন ইনশাআল্লাহ কাজ করতে স্পিরিট পাবে, নতুবা হাউদাস ডিপ্রেশন তার মধ্যে কাজ করবে, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। আবার আল্লাহ কাছে তার পক্ষ হয়ে আমিও ক্ষমা চাইব, কোনো সমস্যা হবে না, কারণ অন্যের জন্য ক্ষমা চাইলে আমাকেও ক্ষমা করে দেবেন কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াশাউরুহুম ফিল আমর, আর তাদের সাথে কাজে কর্মে তুমি পরামর্শ করো, পরামর্শ গ্রহণ করো। সূরা আশ-শুরা 38 নম্বর আয়াত কারিমা আল্লাহ তাআলা জানায় দেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের কার্যাবলী তাদের মাধ্যমে পারস্পরিক পরামর্শের ভিত্তিতেই হয়ে থাকে। সুবহানাল্লাহ, ছোট হোক মাঝারি হোক বড় হোক যে কোনো একটা কাজ করতে চাইলে এই আয়াত কারিমাকে ফলো করবেন,
পরামর্শ করবেন এমন কি পারিবারিক বৈঠক মাঝে মধ্যে করবেন অভিভাবক যারা মাসে একটা হলেও অভিভাবকরা একটা পারিবারিক বৈঠকের আয়োজন করবেন আর সপ্তাহে করতে পারলে বরকত আছে না নাই পরিবারের সবাইকে নিয়ে বসবেন ছোট বাচ্চাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করবেন তোমার বোনের বিয়ে দিচ্ছি বলো তোমার কোনো পরামর্শ আছে কিনা সে মাদ্রাসায় পড়ে প্রিন্সিপাল হুজুরের একজন নসিহা শুনছে যে দিনদার ছেলে দেখে মেয়েদেরকে বিয়ে দিবেন আর দিনদার মেয়ে দেখে ছেলেদের জন্য পুত্রবধূ হিসেবে নিয়ে আসবেন ওয়াজ শোনার পরে আবার বলতেছেন জ্যাকসি এক জায়গায় আমেরিকা নিশ্চিত এবার ছোট্ট বাচ্চা হুজুরের কাছে এবার বলে আব্বা আমার একটা কথা কি কথা বাবা যে আচ্ছা যাকে আমার ভাইয়ের জন্য ভাবি হিসাবে অথবা বোনের জন্য দুলাভাই হিসাবে নিয়ে আসবেন উনি কি নামাজ পড়ে অত তা কিতা করতে হবে নামাজ দি কিতা করতে হয় আমেরিকা হইল তো না কিতা আহা ছোট্ট বাচ্চার একটা পরামর্শ এমন হতে পারে কখনো কখনো আল্লাহ রাসূলের দরবার মানে তার কাছে সাহাবীদের মাঝে মাঝে ছোট্ট সাহাবীরা কম বয়সী সাহাবীরা এমন পরামর্শ দিতেন বড়রা তাকাতেন আল্লাহ রাসূল বলতে দাও সুবহানাল্লাহ বলেন পারিবারিক বৈঠক করবেন পরামর্শ নেবেন আপনি অভিভাবক আপনার অভিজ্ঞতা বেশি আপনি মুরব্বি আপনার বয়স 70 70 বছর আপনার চাইতে আপনার ছেলে কি বুঝবে বুঝবে না আপনি জানেন এরপরে তাদেরকে গড়ে তোলার জন্য পরামর্শের নীতিতে চলার রীতিটাকে চালু করার জন্য ছেলেকে বলছেন বলো বাবা এই পারিবারিক এই ব্যাপারে আমাদের এই যে একটা সিদ্ধান্ত তোমার পরামর্শ কি মেয়েকে বলবেন মা তুমি বলো তোমার পরামর্শ কি স্ত্রীকে বলবেন তুমি কি কিছু বলবা আপনারা তো কালকেও হইলাম রায় আপনি উঞ্চুন নানি পরামর্শের ভিত্তিতে কাজ করলে এর মধ্যে বরকত নাজিল করবেন কে আপনি জানেন কিন্তু এরপরও আপনি করবেন না আপনার চিন্তাটাই ওরাও তো বলবে এর বাহিরে কিছু বলবে না কখনো কখনো এমন হতে পারে আপনার এই চিন্তাটাকে একটা পরামর্শ অনেক ফলপ্রসূ একটা কাজ সম্পন্ন করে দিতে পারে ইনশা আল্লাহ فإذا عزمت فتوكل على الله আর যদি পরামর্শের আলোকে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়ে যায় এবার গরিমসির দরকার নাই আল্লাহর উপর ভরসা করে ওই সিদ্ধান্ত কার্যকর করতে হবে আল্লাহ কবুল করুন বলুন আমিন আওয়াজ বাড়িয়ে বলুন আমিন আর সর্বশেষে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন নিশ্চয় আল্লাহ তাআলা আল্লাহর উপর ভরসাকারীদের পছন্দ করেন যে কোনো ক্ষেত্রে ভরসা করতে হবে আজিম সত্তার উপর তিনি কে আওয়াজ বারে বলে তিনি কে কোন মানুষের উপর ভরসা করতে নাই কোন ব্যক্তি গোষ্ঠী কারো কাছে ভরসা করতে নাই সব কিছুতেই ভরসার আধার একজন তিনি কে ডাক্তারদের কাছে যাই এর মানে আমরা ডাক্তারে যাওয়া বন্ধ করে দেব না একটা বসেইলা একটা সিস্টেম আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি দয়া করো দয়া করে এখন সন্তানটা অসুস্থ আমার মেয়ে অসুস্থ মনে করেন ছোট ওকে বাসায় না না বাসার থেকে বের করে না ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ মাফ করবেন আল্লাহ ক্ষমায় দেবেন এটা কি মমিন বুদ্ধিমান সচেতন মুসলমানের কাজ না আল্লাহ ওইটা তো বলেন নাই ওসিলা ছাড়া কোনো কাজ না করে হাত পা গুটে আল্লাহ তুমি আমারে খাওয়াও এত বড় রলি অল্লি আল্লাহ হইছেন আপনি মুখ দিয়ে খাবার ঢুকবে নাকি খাবেন ওয়াডার লাগবে না মন চিন্তা করবে খাবার সামনে হাজির হয়ে যাবে এমন একটা জায়গা কিন্তু আছে ওটার নাম কি ওটার নাম কি জান্নাত ওটার নাম কি সবাই জান্নাতে মনে যেতে চায় না ওটার নাম কি ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম তাই আসুন আমরা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত কারিমার আলোকে আল্লাহর এই নির্দেশের আলোকে রাসূল তার জীবনটাকে যেভাবে সুন্দর করে গড়ে তুলেছিলেন পরিচালনা করেছেন আমরাও তার উম্মত হিসাবে এটাকে উসওয়ায়ে হাসানা মনে করে সর্বোত্তম জীবন আদর্শ মনে করে চলব আমরা বিনয়ী হব ভদ্র থাকব বিনম্র থাকব মুরব্বীদের সম্মান করব ছোটদেরকে স্নেহ করব ফালাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা আসলে হাদিস যে বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না আগে ছোটদের কথা ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না সে আমার উম্মত হতে পারে না এজন্য বিনয়ী হওয়া এটা আমাদের দায়িত্ব ক্ষমার গুণ অর্জন করা ক্ষমা চাওয়ার গুণ অর্জন করা পরামর্শ করে কাজ করা এবং পরামর্শের আলোকে যেটা সিদ্ধান্ত হবে এটা কার্যকর করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো আর সব কাজে ভরসা করবো এক আজিম সত্তার উপর তিনি কে আওয়াজ বাড়ি বলুন তিনি কে
অভাব দূর করতে পারেন আল্লাহ, সন্তান দিতে পারেন আল্লাহ, ছেলে দিতে পারেন আল্লাহ, মেয়ে দিতে পারেন আল্লাহ, সবকিছু আল্লাহই করেন, কেন আপনি শিরিক করেন, কেন আপনি গুনাহ করেন, কেন একজন ওলির কবরের পাশে গিয়ে বলেন বাবা সন্তান নাই সন্তান দান, আউযু বিল্লাহি মিনাল শাইতানির রাজিম, কেমনে আল্লাহকে ছাড়া কোন পীরের দরবারে গিয়ে আপনি সিজদা করেন, আস্তাগফিরুল্লাহ আল আযীম, এগুলোর থেকে ফিরে আসতে হবে। কথাবার্তায় ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন, শিক্ষণীয় যে কথা বলেছি বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিন, আমিন।